পেজ নাম্বার হচ্ছে 157। পেজ নাম্বার দেখা যাচ্ছে, দেখো 157। ওকে, লেটস স্টার্ট। এই গল্পটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কাজে এটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো, ভালোভাবে পড়ার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো। আর তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের ইনফরমেশন পড়তে হবে কোত্থেকে, লিটারেচারের পার্ট থেকে, মানে যেগুলো হচ্ছে কবিতা, গল্প বা লিটারেচারের অংশ, এইসব জায়গা থেকে আমাদের ইনফরমেশন পড়তে হবে। তো যেহেতু এটা একটা গল্প, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, লিটারেচারের অংশ, যেহেতু কাজে এটার ইনফরমেশন আমাদের ভালোভাবে পড়তে হবে। গল্পের কোনো যদি ইনফরমেশন থেকে থাকে তাহলে ভালোভাবে আমাদের দেখতে হবে। গল্পের শুরুতে আমাদের তেমন কিছু নাই, আমরা কাজেই শুরু করি গল্প দিয়েই। অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিম স্পেকটেকলস, অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিম স্পেকটেকলস, মানে একটা বৃদ্ধ লোক কিসের সাথে, একটা স্টিলের ফ্রেমের চশমা পরনে, অ্যান্ড ভেরি ডাস্টি ক্লোথস, এবং খুবই ধুলাময় তুলাযুক্ত জামা কাপড়, স্যাট বাই দ্য সাইড অফ দ্য রোড, তারা বসে, সে বসেছিল কোথায়, রোডের সাইডে। এখানে দেখো বেশ কয়েকটা বিষয় থেকে কোশ্চেন আমাদের থাকতে পারে, এই জন্য হাইলাইট করা আছে অংশটা। এখানে আমাদের যেভাবে কোশ্চেন থাকতে পারে দেখো, সেটা হচ্ছে বাই দ্য সাইড অফ, বাই দ্য সাইড অফ হচ্ছে মূলত কি, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হয়, সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আমি তোমাদের এটা বোঝানোর জন্য একটু পড়ে নিয়ে যাচ্ছি। যারা প্রিপোজিশনাল ফ্রেজ বুঝো না তাদের জন্য দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে চিনতে পারবো, যেমন দেখো ইন ফ্রন্ট অফ, তারপর একটু আগে আমরা যেটা দেখলাম বাই দ্য সাইড অফ, তারপর উইথ এ ভিউ টু, খেয়াল করো প্রত্যেকটা ফ্রেজ এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, বা মনে করো বাই প্রিন্ট অফ, প্রত্যেকটা ফ্রেজ খেয়াল করে দেখো শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষও প্রিপোজিশন, শুরুতে প্রিপোজিশন, শেষও প্রিপোজিশন, প্রত্যেকটার ক্ষেত্রে। যদি এমন হয় তাহলে এইটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ, শুরুতেও এবং শেষেও প্রিপোজিশন। আর খেয়াল করো যদি এরকম হয় যে শুরুতে প্রিপোজিশন আছে কিন্তু শেষে নাই, শুরুতে আছে শেষে নাই, যেমন দেখো ইন দ্য স্কুল, বাই দ্য রোড, বা টু দ্য কলেজ, যেগুলো শুরুতে আছে বা শেষে নাই সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই পার্থক্যটা আমরা অনেকেই জানি না, আমরা একটু ভালোভাবে খেয়াল করি, দেখো যেগুলো শুরুতে শেষে দুই জায়গায় আছে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ, আর যেগুলো শুরুতে আছে শেষে নাই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তবে এখানে এটাকে অনেকেই, এই যে শেষের দিনটা দেখতে পাচ্ছ এটাকেও অনেকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে, যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এটাকে অনেকে বলে থাকে, এবং ইভেন অনেক বইয়েও এটা আসছে, পিসি দাস সহ অনেক বইয়ে এটা আছে যে এগুলোকে বলা আছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই ব্যাপারটা আসলে কি, দেখো এখানে যে সাতটা ফ্রেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সাতটা ফ্রেজ দেখতে পাচ্ছি সাতটাকেই প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায়। একটু ভালোভাবে খেয়াল করি কি বলতেছি, সাতটাকেই প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায় যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু, বাট প্রিপোজিশনাল ফ্রেজ হলেই যে সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে কাজ করবে ব্যাপারটা এরকম নাই, প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ সেইটা নামও প্রিপোজিশনাল ফ্রেজ এবং সেন্টেন্সে কাজও করে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে, কিন্তু যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে শেষ হচ্ছে প্রিপোজিশন দিয়ে না সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
সেটাকে কেউ কেউ আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি, কিন্তু কাজ করে সেন্টেন্সে যদি বলে যে সেন্টেন্সে কি হিসেবে কাজ করছে তাহলে আমরা সেটা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা আমি তোমাদের আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, দেখি কি নয়েজ টয়েজ হয় কিনা, যদি নয়েজ হয় তাহলে আমি আবার মিউট করে দিব। যেহেতু তোমরা সংখ্যায় কম আছো আমি তোমাদের আনমিউট করার অপশন দিয়ে দিচ্ছি, কেউ অযথা আনমিউট করবে না। তোমরা কি বুঝতে পারছো কিনা এখন বলো। তোমরা কি প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর পার্থক্য বুঝতে পারছো সবাই? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মাই ব্রাদার ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর। আচ্ছা দেখো তো, ইন ফ্রন্ট অফ এটা কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। যদি যদি আমরা এইভাবে দেখাই, ইন ফ্রন্ট অফ ইউ, নয়েজ হচ্ছে, আচ্ছা এটা ইন ফ্রন্ট অফ ইউ কি ফ্রেজ সেটা বোঝার আগে তোমরা আর একটা সেন্টেন্স দেখো। আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, অথবা দ্য বুক অন দ্য টেবল ইজ ইয়োর্স, টেবিলের উপর বইটা তোমার। আই কেম হিয়ার উইথ আ ভিউ টু মিটিং ইউ। এখানে আমাদের বেশ কিছু বিষয় বোঝার আছে। দেখো আমরা এখানে আছি ক্লাসে দ্য ওম্যান এট দ্য ব্রিজের ফাঁকে ফ্রেজটা বুঝে নিচ্ছি। এখানে খেয়াল করো নিচে তিনটা সেন্টেন্স, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, এই জায়গাটায় ইন ফ্রন্ট অফ দা প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপোজিশন দিয়ে শেষ। আচ্ছা যদি বলা হয় ইন ফ্রন্ট অফ ইউ, এটা কি ফ্রেজ হবে বলো? অ্যাডভার্বিয়াল। ইয়েস। আচ্ছা এইবার দেখো, দা বুক অন দা টেবিল, অন দা টেবিলের নিচে দাগ দেয়া আছে, এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল। এইখানে একটু ঝামেলা আছে, ঝামেলার জন্যই তোমাদের এই তিনটা এক্সাম্পল একটু দেখতে হবে। এটা অ্যাডভার্বিয়াল না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ কেন? দেখো যদি তার আগে নাউন থাকে, ফ্রেজটার আগে যদি কোনো নাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে এবং সেই নাউনকে যদি মডিফাই করে এই ফ্রেজটা, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখো তো এখানে মডিফাই করতে গেছে কিনা এই দ্য বুককে, দ্য বুক অন দ্য টেবিল, কোন বইটা? টেবিলের উপরে যে বইটা। তার মানে দেখো এই ফ্রেজটা কিন্তু এই বইটাকে মডিফাই করছে, দ্য বুক অন দ্য টেবিল, সব বইয়ের কথা বলতেছে না, টেবিলের উপরের বইটা। তো যেহেতু এটা একটা অবস্থা বর্ণনা করতেছে, মডিফাই করতেছে একটা নাউনকে, নাউনকে মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। যদি এটার আগে নাউন না থাকতো, যেমন আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, এখানে নাউন নাই আগে, তো এই জন্য সমস্যা হয় না, এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় নাই। কিন্তু এখানে যেহেতু আগে নাউন আছে, দেখো দ্য বুক আগে যেহেতু নাউন আছে, তার মানে নাউন যদি আগে থাকে, নাউন প্রোনাউন, এবং সে তাকে যদি মডিফাই করা হয় তাহলে সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, বুক অন দ্য টেবিল, তার মানে অন দ্য টেবিল, এটা আর অ্যাডভার্বিয়াল না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখো, আই কেম হিয়ার উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এটাকে চিন্তা ভাবনা করে দেখো তো এটা কি হবে?
Adverbial phrase. শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছে প্রিপোজিশন দিয়ে, তাহলে অ্যাডভার্বিয়াল কেন হয়? কারণ আমি এখানে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাচ্ছি, যে কেন আমি গেছিলাম, এটাই। হ্যাঁ, কেন দিয়ে কোশ্চেন করলে কোন অংশটা পাচ্ছি আমরা? উই দ্য ভিউ টু পাচ্ছি নাকি উই দ্য ভিউ টু মিটিং ইউ? দেখো তো, মিটিং পাচ্ছি। উই দ্য ভিউ টু, কিন্তু আমরা কেন দিয়ে যদি কোশ্চেন করি যে কেন এখানে এসেছিলাম, তাহলে আনসার যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার সাথে দেখা করার জন্য। উই দ্য ভিউ টু না, শুধু উই দ্য ভিউ টু মিটিং ইউ, তার মানে উই দ্য ভিউ টু মিটিং ইউ, এই অংশটা অ্যাডভার্ব, সম্পূর্ণ অংশটা অ্যাডভার্ব। বাট যদি বলা হয় উই দ্য ভিউ টু কি, এইটা প্রিপোজিশনাল। ঐতিহ্যকে বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা সবাই বুঝতে পারছো? দেখো তো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা বইয়ে যাই। বইয়ে আমাদের যে ফ্রেজগুলো ছিল ওগুলো দেখে এখন পারি কিনা। আচ্ছা, তাহলে এবার তোমরা বলো, এই যে বাই দ্য সাইড অফ, বাই দ্য সাইড অফ যে অংশটা আছে, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর যদি আমরা শুধু বাই দ্য সাইড অফ না বলে বলি যে বাই দ্য সাইড অফ দ্য রোড, তখন হয়ে যাবে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এই প্রথম লাইনটা আমরা একটু ভালোভাবে দাগায় রাখবো, কারণ এটা যেহেতু গুরুত্বপূর্ণ লাইন। আচ্ছা, তাহলে এটার অর্থটা কি আসে দেখো, অ্যান ওল্ড ম্যান। এবার দেখো আরেকটা ফ্রেজ দেখবো আমরা, উইথ স্টিল রিমড স্পেকটেকলস, উইথ স্টিল রিম স্পেকটেকলস, এটা কি ফ্রেজ হবে? স্যার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, কারণ এটার আগে কি আছে, নাউন আছে। অ্যান ওল্ড ম্যান, ওল্ড ম্যান কে মডিফাই করছে। তো একটা বৃদ্ধ লোক স্টিলের ফ্রেমে চশমা পরনে এবং ময়লা কাপড় চোপড় পরনে স্যাড বসেছিল বাই দ্য সাইড অফ দ্য রোড, রাস্তার পাশে। দেয়ার ওয়াজ এ পুনটুন ব্রিজ, সেখানে একটা কি ব্রিজ ছিল, ছোট একটা ব্রিজ ছিল অ্যাক্রস দ্য রিভার। এই অ্যাক্রস প্রিপোজিশনটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের খেয়াল করতে হবে। অ্যাক্রস এর নিয়মটা আমরা একটু দেখি এবার, আমি তোমাদের বোর্ডে নিয়ে যাচ্ছি। অ্যাক্রসটা কখন হয় দেখো, যেমন হি ওয়াকড অ্যাক্রস এবং অ্যালং, এই দুইটা দেখবো আমরা। হি ওয়াকড অ্যালং দ্য রোড, আর যদি বলা হয় এরকম যে হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখো? পার্থক্য হচ্ছে, মনে করো এটা হচ্ছে রাস্তা, যখন একজন ব্যক্তি এইভাবে এই বরাবর হাঁটতেছে, এই বরাবর রাস্তা বরাবর, সেটাকে বলা হয় হচ্ছে অ্যালং। আর যখন একজন ব্যক্তি এই বরাবর যাচ্ছে ক্রস করে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রস। সবাই কি বুঝছো? যখন সে ক্রস করতেছে রাস্তাটা, যখন সে ক্রস করতেছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রস। আর যখন সে বরাবর হাঁটতেছে, সেটা হচ্ছে অ্যালং। তাহলে এবার দেখো, মনে করো দিস ইজ আ রিভার, ঠিক আছে, এটা একটা রিভার, মনে করো রিভার, রিভারে নৌকা আছে, আচ্ছা, এখন কেউ একজন এই রিভার ব্যাংক, এটা হচ্ছে রিভার ব্যাংক, নদীর তীর, এই রিভার ব্যাংক বরাবর হেঁটে যাচ্ছে, ঠিক আছে, রিভার ব্যাংক বরাবর সে হেঁটে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, অ্যালং বলবো, অ্যালং
আর মনে করো একটা নৌকা, কোন একটা নৌকা এখান দিয়ে পার হচ্ছে, এইখান থেকে সে পার হয়ে এদিকে যাবে, এই পারে যাবে, এই পার থেকে সে এই পারে যাবে, সেটাকে কি বলবো? তাহলে এই যে দেখো মনে করো যে নদীটা, এই নদীটার উপরে মনে করো একটা সেতু, এটার উপর দিয়ে একটা সেতু গেছে, এটার উপর দিয়ে একটা সেতু, তাহলে এবার দেখি আমরা আমাদের বইয়ের যে লাইনটা ছিল, ব্রিজটা তো এই নদীর এক পাশ থেকে অন্য পাশে গেছে, দ্যাট মিন্স দেয়ার ওয়াজ এ পন্টুন ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদীর এই সাইড থেকে ওই সাইডে একটা কি ছিল ব্রিজ ছিল, অ্যান্ড কার্স, কার্স মানে হচ্ছে গাড়ি, ট্রাক অ্যান্ড মেন, বিভিন্ন ঘোড়ার গাড়ি, ট্রাক অ্যান্ড মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার ক্রসিং ইট, তারা এটাকে ক্রস করতেছিল। কারো কাছ থেকে হয়তো নয়েজ হচ্ছে, প্লিজ তোমরা আনমিউট করে রাখো, যারা কথা বলার দরকার নাই এখন মিউট করে রাখো, সরি। আচ্ছা তাহলে আমরা এখানে অ্যাক্রসটা খেয়াল করবো, অ্যান্ড চিলড্রেন আর ক্রসিং ইট, আচ্ছা দ্য মিউল ড্রেন কার্স মানে ঘোড়ার গাড়ি স্টেগার্ড আপ দ্য স্টিপ ব্যাঙ্ক ফ্রম দ্য ব্রিজ উইথ শোল্ডার্স হেল্পিং পুশ এগেইনস্ট দ্য স্পোকস অফ দ্য হুইলস। দেখো লাইনটা একটু যথেষ্ট কঠিন মনে হতে পারে, দ্য মিউল ড্রেন মানে কি কেউ বলতে পারবা? দ্য মিউল ড্রেন মানে আচ্ছা ঐতিহ্য, তাহলে তুমি এই অংশটার অনুবাদ করো দেখি। স্যার এটা আমি যেভাবে অনুবাদ করেছিলাম সেটা হচ্ছে যে ঘোড়ায় বা খচরে টানা গাড়িগুলো টলতে টলতে আর কি ব্রিজের উপর উঠছে, ওই যে নদীর ব্যাংক দিয়ে আর কি, নদীর তীর দিয়ে। উইথ শোল্ডার্স হেল্পিং পুশ এগেইনস্ট দ্য স্পোকস অফ দ্য হুইলস, এবং শোল্ডার্সটা কি করতেছে, গাড়ির চাকাগুলো ধাক্কা দিচ্ছে, তাই না? ধাক্কা দিয়ে হেল্প করতেছে যেতে। তার মানে আমরা সিনটা হয়তো বা বুঝতে পারছি, খচ্চরে ঘোড়ার গাড়িটা টানতেছে এবং পিছনে শোল্ডার্সটা কি করতেছে, চাকাগুলোকে ঠেলতেছে, সাহায্য করতেছে। দ্যাট এখান থেকে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই পরীক্ষা আসার মতো, জাস্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে হেল্পিং পুশ, এটা কিন্তু পজিটিভ, ঠিক আছে? হেল্পিং এর পরে আমরা জানি যে হেল্পের পরে ভার্বের ইনফিনিটিভ এবং ভার্বের বেস ফর্ম দুটাই দেওয়া যায়, দুটাই ইউজ করা যায়। দ্য ট্রাক্স গ্রাউন্ড আপ and away heading out of it all, and the peasants মানে কি? কৃষক। plodded মানে কি বলতে পারবা? plodded মানে হচ্ছে অলস ভাবে হেঁটে চলা, মানে একদম হেলে দুলে হেঁটে, মানে হাঁটতে হাঁটতে মনে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। plodded along in the ankle deep dust, along ta keno bollo ikhane bolo to, amra ekta kotha along shiklam, o soja hete jacchilo ei jonno, rasta diye soja hete jacchilo ei jonno, along in the ekhane along ta kon part of speech seta ke bolte parba? Adverb. আর ইনটা হচ্ছে কি, প্রিপোজিশন, তাই না?
ইন হচ্ছে এই জায়গায় প্রিপজিশন, অ্যালং হচ্ছে অ্যাডভার্ব। জি তাহলে এই অংশটার অর্থটা কি আসে দেখো, দ্য ট্রাকস গ্রাউন্ড আপ অ্যান্ড অ্যাওয়ে হিডিং আউট অফ ইট, এটার অনুবাদটা কি আসে তাহলে? গোড়ালি সমান ধুলার মধ্যে দিয়ে হেলতে দুলতে হেঁটে যাচ্ছিল বা খুব ক্লান্ত ভাবে হেঁটে যাচ্ছিল কৃষক সম্প্রদায়ের লোকেরা, কৃষকরা। এটা তো এন্ড এর পরের অংশটা, প্রথম অংশটা দ্য ট্রাকস গ্রাউন্ড আপ, দ্য ট্রাকস গ্রাউন্ড আপ অ্যান্ড অ্যাওয়ে হিডিং আউট অফ ইট, এটা বোঝা যায় তো? দেখি গ্রাউন্ড আপ মানে কি, সামনে এগিয়ে যাচ্ছিল, মানে গ্রাউন্ড আপ মানে এগিয়ে যাচ্ছিল, অ্যান্ড অ্যাওয়ে হেডিং আউট অফ ইট অল, এবং তার সামনে যাচ্ছিল সবগুলোকে পিছনে ফেলে, হেডিং আউট অফ ইট অল, অ্যান্ড দ্য পিজেন্স ফ্লোটেড অ্যালং দ্য ইন দ্য অ্যাঙ্কেল অ্যাঙ্কেল ডিপ ডাস্ট, এবং গোড়ালি সমান পায়ের এগুলো দিয়ে এটা হেলতে দুলতে কৃষকরা এগিয়ে যাচ্ছিল। বাট দ্য ওল্ড ম্যান, এখানে পিজেন্স অর্থটা গুরুত্বপূর্ণ, বাট দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার উইদাউট মুভিং, কিন্তু বৃদ্ধ লোকটা সেখানে বসেছিল কোনো রকম নড়াচড়া না করেই। হি ওয়াজ টু টায়ার্ড, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা থেকে তোমাদের গ্রামাটিক্যাল কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি এটা এখান থেকে এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন হয়। হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার, সে আর যেতে পারছিল না, সে ছিল খুবই টায়ার্ড, আর একটু দূর যেতে সে ছিল খুবই টায়ার্ড, মানে আর সে দূরে যেতে পারছিল না। এটা আমরা ভালোভাবে হাইলাইট করে রাখবো এই লাইনটা। এরপর দেখো এই লাইন থেকে আমাদের কিছু বিষয় একটু জানা দরকার, আমি একটু পড়ে নিয়ে যাচ্ছি তোমাদের। একটা সেন্টেন্স দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, he was too clever to understand the point he was too clever দেখো তো এখানে কারেক্ট কোনটা, এ নাকি বি? বি স্যার। আচ্ছা বি বলতেছো কেউ একজন, বাকিরা কে হবে? বি স্যার, বি বি হবে স্যার। তোমরা চ্যাটে জানাতে পারো, যাক আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম তোমরা বি বলতেছো। এখানে কারেক্ট হচ্ছে বি, বি কারেক্ট, এ কেন কারেক্ট না দেখো, এ কেন কারেক্ট না, কারণ এর অর্থ মিলবে না। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি দাঁড়ায়, এরকম দাঁড়ায় না, হি ওয়াজ ভেরি ক্লেভার, না ভেরি ক্লেভার না, সরি সো ক্লেভার, হি ওয়াজ সো ক্লেভার দ্যাট হি he could not miss the point, he could not miss the point, miss the point হবে দ্বিতীয়টা, আর প্রথমটা হবে understand the point। জি স্যার। তাহলে আমরা প্রথমটা অর্থ মেলে নাকি পরেরটা অর্থ মেলে? অবশ্যই পরেরটা, তাই না? সে সে যদি ক্লেভার হয়ে থাকে তাহলে তো সে বুঝতে পারবে না ব্যাপারটা, এরকম না, সে ক্লেভার হয়ে থাকলে সে এটা মিস করবে না, মিস করবে না, ঠিক আছে? জি স্যার। এইটা আমরা খেয়াল রাখবো, এটা একটা কোশ্চেন ছিল কোন এক ইউনিভার্সিটির, আমার ইউনিভার্সিটির এবং সালটা মনে নাই কোন সালে ছিল এই কোশ্চেনটা, এরকম ছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তো আমরা খেয়াল রাখবো, কারণ এই অংশটা তো যেহেতু নেগেটিভ বোঝে, টু ক্লেভার টু আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে না পারা, তেমনি টু মিস মানে কি মিস না করা, এরকম। সবাই কি বুঝতে পারছি পয়েন্টটা? যেটা নিচে দেখতে পাচ্ছ, হি ওয়াজ সো ক্লেভার দ্যাট হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, কারণ এটাকে আমরা কমপ্লেক্স করলে তো হি কুড নট আসে,
সে অনেক এত বেশি চালাক ছিল যে সে পয়েন্টটা বুঝতে পারে নাই, এটা মিলবে নাকি সে এত বেশি চালাক ছিল যে সে পয়েন্টটা মিস করে নাই, মানে বুঝতে তার সমস্যা হয় নাই, কোনটা হবে? তারে মিস করেন সেটাই হবে, বি নাম্বারটা হবে। আচ্ছা ধন্যবাদ। তাহলে হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফারদার, এর মানে হচ্ছে সে এতই টায়ার্ড ছিল সে আর যেতে পারছে না, যায়নি। একটু এক মিনিট ওয়েট করো। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। এরপর দেখো, ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ, লেখক বলতেছে, লেখক বলতে যে ন্যারেটর সে বলতেছে যে এটা আমার কাজ ছিল যে ব্রিজ পার হওয়াটা, এক্সপ্লোর দ্য ব্রিজ হেড, ব্রিজের মাথাটা, ব্রিজের সম্মুখভাগটা দেখে আসা, বিয়ন্ড অ্যান্ড ফাইন্ড আউট টু হোয়াট পয়েন্ট দ্য এনিমি হ্যাড অ্যাডভান্স, এবং দেখা যে কোন পর্যন্ত শত্রুরা আসে। এই লাইনটা মার্ক করে রাখো, এখান থেকে কোশ্চেন থাকতে পারে। ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ, এটা হচ্ছে প্যারালেলিজম, টু ক্রস দ্য ব্রিজ, এক্সপ্লোর দ্য ব্রিজ হেড, ফাইন্ড আউট টু হোয়াট পয়েন্ট। প্যারালেলিজম কি জিনিসটাকে আমরা বুঝি? জি স্যার। মানে সবগুলো একই ফর্মে হবে তাই না? যেমন এই যে টু ক্রস দ্য ব্রিজ বেস ফ্রম, এক্সপ্লোর দ্য ব্রিজ হেড বেস ফ্রম, and find out base from. I did this, ami eta korlam and return over the bridge, ebong abar bridge er kache phire ashlam, there were not so many cars, shekhane khub beshi gari chilo na tokhon, ekhane nao mani hocche tokhon, and very few people on foot, ebong khub olpo kichu lok paye hatchilo, but the old man was still there, kintu biddho lokta tokhono shekhane chilo. To ami take jiggesh korlam je where do you come from, apni kothake ashen? From San Carlos, he said and smiled. She hashi mukhe ekta hashi diye bollo. Ei totthyo ta guruttopurno. Old man kotheke ashe? Are ekhane ekhane ke jiggesh korche? Kobi. I asked him. E narrator jiggesh korteche, narrator. Mani je speaker. She jiggesh korteche. আর বৃদ্ধ লোকটা বলছে যে সান কার্লোস, হি সেড এন্ড স্মাইল, দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন, এটা ছিল তার নেটিভ টাউন, মানে তার নিজের শহর, এন্ড সো ইট গেভ হিম প্লেজার টু মেনশন ইট অ্যান্ড হি স্মাইল, যেহেতু তার এটা নিজের শহরের নাম ছিল, কাজেই এই নামটা উচ্চারণে তার মুখে হাসি চলে আসে। I was taking care of animals, he explained. She বলতেছিল কি যে আমি শুধুমাত্র কিছু পশু পাখির কেয়ার করতেছিলাম, যত্ন নিচ্ছিলাম। ওহ, আই সেড, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, তখন এই ন্যারেটর বলতেছিল, আমি বললাম যে খুব ভালো না বুঝে আমি বললাম যে ও ইয়েস হি সেড, সে বললো হ্যাঁ, আই স্টেড, আমি সেখানে ছিলাম, ইউ সি, যে তুমি দেখো আমি সেখানে ছিলাম, টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, শুধুমাত্র কি করছিলাম, প্রাণীদের, পশু প্রাণীদের যত্ন নিচ্ছিলাম। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই লাইনটা গুরুত্বপূর্ণ খেয়াল করো, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস, সান কার্লোস শহরটা ত্যাগ করার ক্ষেত্রে
এই ওল্ড ম্যান ছিলেন কি লাস্ট ব্যক্তি, তার মানে এইটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস, তার মানে কি বৃদ্ধ যে লোকটা যে তার নিজের শহর ত্যাগ করে এসেছে সে কি আসলে আসতে চাইছে নাকি আসতে বাধ্য হয়েছে, সেটা জানো তোমরা? যেহেতু হি ওয়াজ দ্য লাস্ট ওয়ান, সে ছিল সর্বশেষ ব্যক্তি, তার মানে সে সর্বোচ্চ চেষ্টা করেছিল তার যেন আসতে না হয়, কিন্তু শেষমেশ সে আসতে বাধ্য হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে সে তার নিজের নেটিভ টাউন থেকে কোনোভাবে আসতে চায় নাই, সে তার নেটিভ টাউনকে খুবই পছন্দ করত, খুবই ভালোবাসত। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন অনেকের মাথায় আছে যে এই গল্পের স্পিকারটা কে, এই গল্পের স্পিকার কে? এই গল্পের স্পিকার হচ্ছে যখনই আই দিয়ে কোনো গল্প বলা হয় তখন দা রাইটার নিজে স্পিকার থাকে, ঠিক আছে? তখন আমরা রাইটারকে নিজে নিজে নিজেই একটা হচ্ছে ক্যারেক্টার বলতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে রাইটার রাইটার হিমসেলফ ইজ দ্য স্পিকার এই জায়গাটায়। এরপর দেখো, হি ডিড নট লুক লাইক এ শেফার্ড নর এ হর্সম্যান, তাকে একটা রাখালের মতো দেখাচ্ছিল না, একজন পশু বালকের মতো দেখাচ্ছিল না। এন্ড আই লুকড এট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লথস, এবং আমি তার কালো ধুলোময় জামা কাপড়ের দিকে তাকাচ্ছিলাম। এন্ড হিজ গ্রে ডাস্টি ফেস, এবং তার ধূসর ধুলোময় মুখের দিকে। এন্ড হিজ স্টিল রিমড স্পেকটেকলস, এবং তার স্টিলের ফ্রেমের চশমার দিকে। এন্ড সেড, এবং বললাম, হোয়াট এনিমেলস ওয়ার দে, তারা কোন ধরনের এনিমেল ছিল? তখন সে কি বললো? ভেরিয়াস এনিমেলস, বিভিন্ন ধরনের এনিমেল ছিল। এন্ড শুক হিজ হেড, এবং তার মাথা নাড়ালো। আই হ্যাড টু লিভ দেম, আমাকে সেগুলো ছেড়ে চলে আসতে হয়েছে। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি অফ দ্য এব্রো ডেল্টা, আমি ব্রিজের দিকে তাকিয়েছিলাম এবং আফ্রিকার মতো দেখতে দেশটার দিকে, এব্রো ডেল্টার। অ্যান্ড ওয়ান্ডারিং, এব্রো ডেল্টা একটা দেশ, একটা অঞ্চল, সরি, and wondering how long now it would be before we would see the enemy, ebong ashchorjo hochhilam je how long now, mane ar kotokkhon amaderke wait korte hotte pare before we would see the enemy, shotru dekhar jonno ar kotokkhon wait korte hote pare. and listening all the while, ebong shonar jonno for the first noises, prothom kolahol gulo that would signal that ever mysterious event called contact, যেটা নাকি হচ্ছে যুদ্ধের প্রথম দিকে যখন সংঘর্ষ হবে তখন শুরু হবে। অ্যান্ড দ্য ওল্ড ম্যান স্টিল স্যাট দেয়ার, এবং তখনও বৃদ্ধ লোকটা সেখানে বসা ছিল। দেখো একটা বড় সেন্টেন্স, কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে আবার ট্রান্সলেশন করি। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ, আমি ব্রিজটা দেখতেছিলাম। আচ্ছা তোমরা ওয়াচ এবং সি এর মধ্যে কোনো পার্থক্য জানো? ওয়াচ এবং সি, এখানে কেন সিং না বলে ওয়াচিং বললো? এখানে সিং না বলে ওয়াচিংটা কেন বলা হয়েছে? কারণ সি মানে হচ্ছে শুধু দেখা, ওয়াচ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, উপভোগ করা, উপভোগ করা অথবা পর্যবেক্ষণ করা। তো সে শুধু দেখতেছিল না, কিন্তু সে পর্যবেক্ষণ করতেছিল। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ, সে ব্রিজটা পর্যবেক্ষণ করতেছিল। অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি অফ দ্য এব্রো ডেল্টার, এব্রো ডেল্টার আফ্রিকান আফ্রিকার মতো দেখতে দেশটা। অ্যান্ড ওয়ান্ডারিং, এবং আশ্চর্য হচ্ছিল যে আর কতক্ষণ লাগতে পারে বিফোর উই উড সি দ্য এনিমি, শত্রুদের দেখতে। অ্যান্ড লিসেনিং অল দ্য হোয়াইল ফর দ্য ফার্স্ট নয়েজেস, এবং প্রথম কোলাহল শুনতে। দ্যাট উড সিগনাল দ্যাট, যেটা আসলে সিগনাল জানাবে এবার মিস্টেরিয়াস ইভেন্ট, মানে এই আশ্চর্যজনক ঘটনা। মিস্টেরিয়াস মানে হচ্ছে কি, অলৌকিক ঘটনা বা আশ্চর্যজনক ঘটনা, কল্ড কন্ট্যাক্ট, তাদের সংঘর্ষের মাধ্যমে। অ্যান্ড দ্য ওল্ড ম্যান স্টিল সেট দেয়ার, এবং সেখানে তখনও বৃদ্ধ লোকটা বসেছিল। What animals were they? I asked. আমি তখন জিজ্ঞাসা করলাম যে তারা কি ধরনের এনিমেল ছিল। দেয়ার ওয়ার থ্রি এনিমেলস টুগেদার, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খেয়াল করো। তাহলে কয় ধরনের এনিমেলস ছিল? তিন ধরনের সব মিলে। হি এক্সপ্লেইন, দেয়ার ওয়ার টু গোটস, দুটা ছাগল ছিল, একটা বেড়াল ছিল। অ্যান্ড দেন দেয়ার ওয়ার ফোর পেয়ার্স অফ পিজেন্স, এবং চার জোড়া
প্রিভেন্স ছিল, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশ, এই অংশটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। এখানে যে ইনফরমেশন গুলো দেয়া আছে সবগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। And you had to leave them, I asked. And you had to leave them, I asked. আমি জিজ্ঞেস করলাম যে এবং আপনাকে এগুলো ছেড়ে আসতে হয়েছিল। Yes, because of the artillery. হ্যাঁ, গোলন্দাজ বাহিনীর কারণে। The captain told me to go because of the artillery. ক্যাপ্টেন আমাকে চলে যেতে বলেছিল এই গোলন্দাজ বাহিনীর কারণে। And you have no family. আমি জিজ্ঞেস করলাম যে আপনাকে কোনো পরিবার ছিল না। Watching the far end of the bridge. ব্রিজের শেষ দিকের দিকে তাকিয়ে where a few last cars, যেখানে আরো কয়েকটা শেষের গাড়ি were hurrying down the slope of the bank. এখানে খেয়াল করে দেখো যে স্পিকার যে কথা বলতেছে সে কি আসলে সিরিয়াসলি তার সাথে কথা বলতেছে নাকি মানে অনেকটা ফ্রিলি কথা বলতেছে বা হচ্ছে মানে কাজের ফাঁকে কথা বলতেছে, কি মনে হচ্ছে তোমাদের? কাজের ফাঁকে কথা বলছে মানে হি ইজ নট গিভিং সো মাচ ইম্পর্টেন্স, তাই না? সে কিন্তু এই বৃদ্ধ লোককে তত বেশি গুরুত্ব দিচ্ছে না, সে তার নিজের কাজেরকেই গুরুত্ব দিচ্ছে। কারণ সে এখনো তার দেখতেছে যে হচ্ছে কোনো শত্রু দেখা যাচ্ছে কিনা বা কোন পর্যন্ত আসছে। সে এই কাজের ফাঁকে জাস্ট একটা লোককে যেহেতু দেখতে পাচ্ছে, বৃদ্ধ লোক নড়তেছে না যাচ্ছে না, এই জন্য সে বলছে। আচ্ছা, এরপর দেখো, নো হি সেড, না তার কোনো ফ্যামিলি ছিল না। অনলি দ্য অ্যানিমালস আই স্টেটেড, শুধু আমি যা বলেছি যেসব প্রাণীর কথা বলেছি সেইসব প্রাণী। দ্য ক্যাট অফ কোর্স উইল বি অল রাইট, বিড়ালের কোনো সমস্যা হবে না, বিড়াল অবশ্যই ঠিক থাকবে। এ ক্যাট ক্যান লুক আউট অফ আউট ফর ইট সেলফ, একটা বিড়াল জানে যে কিভাবে তার নিজের দেখাশোনা করতে হয়। বাট কিন্তু আই ক্যানট থিঙ্ক, আমি আসলে ভাবতে পারছি না হোয়াট উইল বিকাম অফ দ্য আদার্স, মানে বাকিদের ক্ষেত্রে আসলে কি ঘটবে। তারপর আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, মানে আপনি কোন রাজনীতির কোন দল করেন। আই এম উইদাউট পলিটিক্স, আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে দিস ইজ অ্যান ইভেন্ট অফ আ সিভিল ওয়ার, স্প্যানিশ সিভিল ওয়ার, এটা একটা গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে কি? গৃহযুদ্ধ মানে হচ্ছে একই দেশে যে হচ্ছে নিজ দেশের মধ্যে যে যুদ্ধ হয় সেটাকে বলা হয় গৃহযুদ্ধ, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে। তো যখন এই লোকটা জিজ্ঞেস করলো, স্পিকার যখন জিজ্ঞেস করলো যে আপনি কোন রাজনীতি করেন, সে বললো যে আই এম উইদাউট পলিটিক্স, আমি কোনো পলিটিক্স করি না। তার মানে সে কোনো রাজনীতি না করা সত্ত্বেও সে কিন্তু এফেক্টেড ওয়ার দ্বারা। ঠিক আছে, ওয়ার হচ্ছে এমন একটা জিনিস, এটাই বোঝানো হচ্ছে যে ওয়ার আসলে মোর অর লেস সবাইকে এফেক্ট করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে নিরীহ লোক যারা আছে এদেরকে বেশি এফেক্ট করে। আই এম উইদাউট পলিটিক্স, আই এম 76 ইয়ার্স ওল্ড, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তার বয়স ছিল 76 ইয়ার্স, মানে খুবই বৃদ্ধ, তার মানে হি ওয়াজ টু ওল্ড। আই হ্যাভ কাম 12 কিলোমিটার্স, এবং সে কয় কিলোমিটার হাঁটছে দেখো, 12 কিলোমিটার্স, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নাও অ্যান্ড আই থিঙ্ক আই অ্যান্ড নাও আই ক্যান গো নো ফার্দার, এবং আমার মনে হয় না আমি আর যেতে পারবো সামনে। দিস ইজ নট এ গুড প্লেস টু স্টপ আই সেড, তখন ওই স্পিকার বললো কি যে এটা থামার জন্য খুব ভালো কোনো জায়গা নয়। If you can make it, যদি আপনার পক্ষে সম্ভব হয়, there are tracks up the road where it forks for Tortosa. এই এদিক দিয়ে কিছু ট্রাক যাবে, যেগুলো যাবে হচ্ছে টটোদার দিকে, আপনি সেগুলোতে উঠে পড়েন। I will wait a while, he said. তখন বৃদ্ধ লোকটা কি বললো যে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আচ্ছা, এই জায়গাটা while টা কোন পার্ট অফ স্পিচ কে বলতে পারবা? ঘর এটা। Now. Yes. আর যদি বলা হয় এ হোয়াইল, এটা কোন ফ্রেজ হবে তখন? নাউন ফ্রেজ। আই উইল ওয়েট এ হোয়াইল, এ হোয়াইলটা কোন ফ্রেজ হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, কারণ এটা সময় বোঝাচ্ছে। এন্ড দেন আই উইল গো, এবং তারপরে আই উইল গো, আমি যাব, আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এবং তারপরে আমি যাব। ওয়ার ডু দ্য ট্রাক গো, ট্রাকস গুলো কোথায় যাচ্ছে? টুয়ার্ডস বার্সেলোনা আই টোল্ড হিম, তার মানে এখানে আর একটা কোশ্চেনের আনসার কিন্তু পাইলা তুমি। এখানে একটা কোশ্চেন, ট্রাকস গুলো কোথায় যাচ্ছে, আনসার হচ্ছে টুয়ার্ডস বার্সেলোনা, মানে বার্সেলোনার দিকে। খেয়াল করো একটা বিষয় এখানে, যেমন
যদি বলা হয় টু ঢাকা আর একটা বলা হলো টু ওয়ার্ডস ঢাকা ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দিস টু মিনিংস দেখো তো এই দুইটা মিনিং এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা টুয়ার্ডস ঢাকা বোঝায় যে ঢাকার দিকে যাবে এরকম আর টু ঢাকা ঢাকাতেই যাবে হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ এটা মানে হচ্ছে ঢাকাতেই যাবে তার গন্তব্যস্থল ঢাকা আর এটা মানে হচ্ছে ঢাকায় যাবে ঢাকার দিকে বলতে সেটা হতে পারে যেটা ঢাকার দিকে এয়ারপোর্ট পর্যন্ত যাবে সেটা হতে পারে ঢাকার দিকে মিরপুর যাবে ঠিক আছে বা সেটা হতে পারে ঢাকার দিকে কেউ একজন বগুড়া থেকে রওনা দিয়ে বললো ঢাকার দিকে যাবে তার মানে টাঙ্গাইল পর্যন্ত আসলো এরকম হতে পারে ঠিক আছে তো এই দুটোর মধ্যে পার্থক্য আছে আচ্ছা এরপর দেখো আই নো নো ওয়ান ইন দ্যাট ডিরেকশন হি সেড সে বলল যে আমি এদিকের কাউকে চিনি না বাট থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অ্যাগেইন ভেরি মাচ আপনাকে আবার অনেক ধন্যবাদ হি লুকড অ্যাট মি ভেরি ব্ল্যাঙ্কলি অ্যান্ড টায়ার্ডলি সে খুব উদাসভাবে এবং ক্লান্তভাবে আমার দিকে তাকালো এই লাইনটা গুরুত্বপূর্ণ দাগায় রাখো এখান থেকে কিভাবে কোশ্চেন হতে পারে দেখো হি লুকড অ্যাট মি ভেরি ড্যাশ অ্যান্ড ড্যাশ blankly and tiredly ekhane shunyasthan deyar shombhabona ache jodi question kore and then said ebong tarpor bollo having to share his worry with someone tar dukkho ta karo sathe share korte hobe bidhei hoyto bollo the cat will be all right viral ta sob thik thakbe I'm sure I mean she there is no need to be unquiet unquiet banan ta khel koro unquiet banan ta khel koro unquiet mane ki অস্থির দেয়ার ইজ নো নিড টু বি আনকোয়েট অস্থির হওয়ার কোনো কারণ নাই অ্যাবাউট দ্য ক্যাট বিড়ালটা সম্পর্কে বাট দ্য আদার্স কিন্তু অন্যগুলো নাও হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স অন্যগুলোর ব্যাপারে আপনি কি মনে করেন তখন লোক ওই স্পিকার বললো ওয়াই দে উইল প্রবলি কাম থ্রু ইট অল রাইট তারাও নিশ্চয়ই সব মিলে ভালোই থাকবে ইউ থিঙ্ক সো নাকি তাই পাবে ওয়াই নট কেন না আই সেড আমি বললাম ওয়াচিং দ্য ফার ব্যাঙ্ক আবারও দেখো সে দূরের দিকে তাকিয়ে বলতেছে কথা ওয়ার নাও দেয়ার ওয়ার নো কার্স যেখানে তখন আর কোনো গাড়ি ছিল না বাট হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি ভিতরটা তখন বলতেছে যে গোলন্দাজ বাহিনী যখন আসবে তখন তারা কি করবে ওয়েন আই ওয়াজ টোল্ড টু লিভ বিকজ অফ দ্য আর্টিলারি যখন আমাকেই নাকি গোলন্দাজের বয়ে চলে আসতে হয়েছিল তখন গোলন্দাজ আসলে তারা কি করবে আপনি যে বলতেছেন যে তারা ঠিক থাকবে লাইনটা কি তোমরা ধরতে পারছো এই লাইনটা কেন জিজ্ঞেস করছে মানে সে বলতেছে যে যে গোলন্দাজ বাহিনীর জন্য আমাকে পালায় আসতে বলা হইলো এবং আমি পালায় আসলাম ঠিক আছে তাহলে সেই গোলন্দাজ বাহিনী যখন আসবে তখন এই পশু পাখিগুলোর কি অবস্থা হবে ডিড ইউ লিভ দ্য ডাভ কেজ আনলকড আপনি কি এই যে কবুতরের খাঁচাটা আনলক করে এসেছিলেন ইয়েস আমি জিজ্ঞেস করলাম মানে স্পিকার জিজ্ঞেস করলো ইয়েস হ্যাঁ দেন দে উইল ফ্লাই তাহলে তারা উড়ে চলে যাবে ইয়েস সাডেনলি দে উইল ফ্লাই তারা অবশ্যই চলে যাবে বাট দি আদার আচ্ছা কারো কাছ থেকে গাড়ির হর্নের শব্দ আসতেছে মিউট করে রাখো সবাই প্রয়োজনে আনমিউট করবা ইয়েস সার্টেনলি দে উইল ফ্লাই নিশ্চয়ই তারা উড়ে যাবে বাট দি আদার্স কিন্তু অন্যরা ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স অন্যদের ব্যাপারে চিন্তা না করাই ভালো হি সেড এর মানে হচ্ছে অন্যদের অবস্থা খুব খারাপ হতে পারে এটা বলতেছে এটা বোঝাচ্ছে ইফ ইউ আর রেস্টেড আই উড গো আই আর্সড আমি তখন তাকে জোর করে বললাম যে জোর দিয়ে বললাম যে আপনি যদি রেস্ট নেওয়া হয়ে থাকে তাহলে আমি যাই গেট আপ অ্যান্ড ট্রাই টু ওয়াক নাও আপনিও হচ্ছে এখন উঠে দাঁড়ান এবং হাঁটার চেষ্টা করেন থ্যাংক ইউ হি সেড অ্যান্ড গট টু হিজ ফিট সে আমাকে ধন্যবাদ দিয়ে সে তার নিজ পায়ের উপর বট দিয়ে দাঁড়ালো স্পট ফ্রম সাইড টু সাইড এদিক থেকে ওদিকে হেলে দুলে অ্যান্ড দেন স্যাট ডাউন ব্যাকওয়ার্ডস ইন দ্য ডাস্ট এবং আবার পিছিয়ে এসে বসে পড়লো কতক্ষণ হেলে দুলে I was taking care of animals, he said dully. She asked us to bollo, planto bhabe, je ami shudhumatro animal der care korchhilam, but no longer to me. Ar kichui na, I was only taking care of animals. Ami shudhumatro animals der care korchhilam. Tomra ei line ta khel koro. Jodi ei golpo theke kono explanation ashe, tahole ei line ta diye ashbe.
যদি কোনো এক্সপ্লেনেশন আসে তাহলে এই লাইনটা দিয়ে আসবে, আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমাল। এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি গল্পের শেষে বলতেছি তোমাদের, there was nothing to do about him, তাকে নিয়ে আর কিছু করার ছিল না, it was Easter Sunday, এটা ছিল Easter Sunday and the fascist পেশিবাদীরা were advancing toward the Ebro, পেশিবাদীরা Ebro-র দিকে এগিয়ে আসতেছিল, it was a grey workers day, এটা ছিল একটা ধূসর workers মেঘাচ্ছন্ন দিন, with a low ceiling, হ্যাঁ with a low ceiling মানে আকাশের অল্প আর্দ্রতায়, so their planes were not up, কাজেই তাদের বিমানগুলো বেশি দূরে উপরে উঠতেছিল না, that and the fact that cats know how to look after themselves, বিড়াল এই বিষয়টা যে এবং এই বিষয়টা যে বিড়ালরা জানে কিভাবে তাদের নিজেদের দেখাশোনা করতে পারে, was all the good luck that old man would ever have, বৃদ্ধ লোকটার জন্য এটাই হতে পারে একমাত্র সৌভাগ্যের বিষয় যে ক্যাটরা জানে, বিড়ালরা জানে যে কিভাবে তাদের নিজেদের দেখাশোনা করতে পারে। এবার দেখো আমরা এই গল্পটা পড়ে কি বুঝলাম, তোমাদের আমি সবাইকে এক মিনিট একটু ভাবার টাইম দিচ্ছি যে গল্পটা কেন লেখা হলো। আচ্ছা কেউ একজনের থেকে সাউন্ড আসতেছে বারবার, সবাই মিউট করো। এবার আমরা গল্পটার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো একটু এডিট করি। দেখো দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, আচ্ছা এখানে যে ওয়ারের কথা বলা হয়েছে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে দ্য ব্যাড ইম্প্যাক্টস, দ্য ডিভাস্টেটিং ইম্প্যাক্টস, দ্য হরিবল ইম্প্যাক্টস, of war on not only human beings not only human beings but also on animals, এটাতে যেটা বোঝানো হচ্ছে এই গল্পটা সেটা হচ্ছে যে একটা ওয়ার শুধুমাত্র মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে আসে না, মানুষের জন্য ভয়ের কারণ হয়ে আসে না, এটা মানুষ ছাড়াও যে আমাদের প্রকৃতিতে বিভিন্ন পশু পাখি প্রাণী বসবাস করে তাদের জন্য আরো বড় ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়ায়, তাদের জন্য আরো বেশি ভয়ঙ্কর কারণ কেন হয়ে দাঁড়ায়, কারণ মানুষ তো বুঝে যে এটা যুদ্ধ আমাদের এখন পালাতে হবে, মানুষ নিজেদেরকে রক্ষা করতে পারে, যেমন ক্যাট দিয়ে যেটা বোঝানো হচ্ছিল সেটা হচ্ছে মানুষদেরকে, মানুষরা জানে যে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, ঠিক আছে, কিন্তু অনেক পশু পাখি আছে প্রকৃতিতে যারা আসলে কিছু বুঝতেছেই না যে এখানে কোনো ওয়ার হবে বা ওয়ার হচ্ছে বা ওয়ার হওয়ার সম্ভাবনা আছে বা বোমা ওয়ার মারা হবে, গোলন্দাজ বাহিনী আসবে, তারা থেকে সম্পূর্ণ অপ্রস্তুত, যেই বোমাটা মারা হচ্ছে মানুষদের মারার জন্য সেটা শুধু মানুষদেরই মারে না, সেখানে একই সাথে গরু ছাগল বা হচ্ছে বিড়াল কুকুর যদি থেকে থাকে ওগুলোও কিন্তু আক্রান্ত হয়, ঠিক আছে, এবং একইভাবে এই বৃদ্ধ লোকটা যেমন হচ্ছে ছিল কি উইদাউট এনি পলিটিক্স, বৃদ্ধ লোকটা যেমন কোনো রাজনীতি ছাড়া ছিল, কোনো দলের ছিল না, তেমনি প্রাণীগুলোর তো কোনো দল নাই, এদের কোনো দোষ নাই, ঠিক আছে, এরা কোনো দল করে বা এই দল করে ওই দল করে ব্যাপারটা এরকম না, তারপরে এরা কি হয় এফেক্টেড হয়, ঠিক আছে, কাজে ওয়ারের এখানে খুব ব্ল্যাক সাইডটা দেখানো হয়েছে, একদম খারাপ সাইড, যেটা একটা ওয়ারের ব্ল্যাক সাইড, দ্য ব্ল্যাক সাইড অফ এনি ওয়ার, তোমরা কি বুঝতে পারছো পয়েন্টটা? আচ্ছা তোমাদের কারো গল্প সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
একটা লাইন ছিল এরকম দেখো আই ওয়াজ টেকিং অনলি কেয়ার আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমালস এই লাইনটা আসলে কি বোঝাইছে এই লাইনটা দিয়ে বলেছে যেটা সেটা হচ্ছে সে বলছে হি সেড দ্যাট হি ওয়াজ উইদাউট পলিটিক্স সে কোনো রাজনৈতিক দলের ছিল না সে কারো ক্ষতিও করছিল না সে কারো আগে পাশে ছিল না সে শুধুমাত্র প্রাণীদের দেখাশোনা করতেছিল তারপরও ইভেন তার মতো একটা নিরীহ লোককেও সেখান থেকে চলে আসতে হয় সে চলে আসতে বাধ্য হয় যেহেতু বলা হয়েছে কি হি ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস ঠিক আছে ওই টাউনটা ফিরে আসতে সে ছিল শেষ ব্যক্তি তার মানে এই নিরীহ ব্যক্তিটারও চলে আসতে তার টাউন ছেড়ে চলে আসতে সে বাধ্য হয় হ্যাঁ তার মানে ওয়ার ওয়ার এমন একটা বিষয় যেটা আসলে তোমার নিরীহ নিষ্ঠুর দোষী নির্দোষ কাউকে দেখে না সবার উপরেই ইফেক্ট ফেলে এবং বিশেষ করে যারা নিরীহ লোক যারা যারা নির্দোষ লোক যারা সিভিল লোক তাদের উপর আরো বেশি ইফেক্ট ফেলে আচ্ছা তোমাদের কারো কোশ্চেন থাকলে বলতে পারো স্যার আমার আছে স্যার স্যার ইফ ইউ আর রেস্টেড আই উড গো এখানে যে ইফ ইউ আর এটা তো প্রেজেন্ট টেন্স তাহলে আই উড গো হলো কেন আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারি না একটা কল ছিল আমার আবার একটু বলো যে ইফ ইউ আর রেস্টেড আই উড গো এখানে আর তো তোমার কোশ্চেন আমি বুঝতে পেরেছি এখানে দেখো আমরা জানি যে উডটা হয় সেকেন্ড কন্ডিশনাল তাই না জি স্যার এখানে কেন হলো দেখো উডের আসলে ফাংশন অনেক উড সেকেন্ড কন্ডিশনে হয় উড দিয়ে আবার অন্য অন্য অনেক ক্ষেত্র হয় যেমন এরকম যে আই উড লাইক টু এরকম দেখছি না সেন্টেন্স আমরা জি স্যার আই উড লাইক টু গো উইথ ইউ এর মানে কি সেকেন্ড কন্ডিশনাল নাকি বর্তমান বোঝাচ্ছে বর্তমান বর্তমান বোঝাচ্ছে এখানেও একই ব্যাপার ইফ ইউ আর রেস্টেড ইফ ইউ আর রেস্টেড মানে হচ্ছে আপনার রেস্ট নেওয়া হলে আই উড গো মানে ভদ্রতার সহিত সে বলতেছে যে আমি যেতাম এখন যেতে পারি বুঝতে পারছো এখানে উইলটা বললে যেটা হতো সেটা হচ্ছে শর্ত হয়ে যেত আপনার রেস্ট নেওয়া হলেই আমি যাব আদারওয়াইজ যাব না কিন্তু এখানে কিন্তু শর্ত বোঝাচ্ছে না যেটা বোঝাচ্ছে যে ইফ ইউ আর রেস্টেড যদি আপনার রেস্ট হয়ে থাকে মানে এখানে কি সে শর্ত দিচ্ছে নাকি ভদ্রতার স্বরূপ বলতেছে যে যদি আপনার রেস্ট হয়ে থাকে আমি এখন যাই ভদ্রতা ভদ্রতা না ব্যাপারটা তো এরকম না যে হচ্ছে আপনার রেস্ট নেওয়া হলে আমি না হলে আমি থাকবো আর হয়ে গেলে চলে যাবো এইখানে আমি শর্ত শর্ত অনুযায়ী এখানে আমি আসি ব্যাপারটা এরকম না কিন্তু ঠিক আছে এটা ভদ্রতা যেহেতু বোঝানো হয়েছে যেন আই উড গো যেটা বলেছিলাম বার্সেলোনা বার্সেলোনা মানে বার্সেলোনাই যাচ্ছে ব্যাপারটা তো এরকম না সে বার্সেলোনাই যাচ্ছে ব্যাপারটা এরকম না বার্সেলোনার দিকে যাচ্ছে আচ্ছা আর কোনো কোশ্চেন স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো একেবারে লাস্ট লাইনটা দ্যাট এন্ড ইন ফ্যাক্ট দা ফ্যাক্ট দ্যাট ক্যাটস নো হাউ টু লুক আফটার দেমসেলভস ওয়াজ অল দা গুড লাক দ্যাট ওল্ড ম্যান উড এভার হ্যাভ এটার এক্সপ্লানেশন কেমন হবে বা মানে আমি কিভাবে বুঝবো এটা মানে কেন লেখা হয়েছে এখানে খুব ভালো একটা কোশ্চেন করছো দেখো এই লাইনটা কেন দেওয়া হয়েছে বা এটার ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে এই যে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেয়ার ওয়াজ নাথিং গুড কোনো ভালো কিছু ছিল না যেহেতু গল্পটা হচ্ছে একটা ওয়ার সম্পর্কে যুদ্ধ সম্পর্কে এখানে একমাত্র ভালো যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে ক্যাট বিড়াল তার নিজের দেখাশোনা নিজে করতে পারে তাহলে এই বিড়াল হয়তোবা মিউট করো প্লিজ বিড়াল হয়তোবা বেঁচে যাবে এই যুদ্ধের ভয়াবহ ক্ষতি থেকে বিড়াল হয়তোবা বেঁচে যাবে মানে এটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ওইসব মানুষরা বিড়ালের মতো যারা হচ্ছে নিজেদের রক্ষা করতে পারে তারা হয়তো বা বেঁচে যাবে কিন্তু অনেক এনিমেলস অনেক নিরীহ মানুষ এনিমেলসকে তুলনা করা হচ্ছে নিরীহ মানুষের সাথে ঠিক আছে আর বিড়ালকে এর মধ্যে বিড়ালকে তুলনা করা হচ্ছে যারা নিজেদের রক্ষা করতে পারে ঠিক আছে যারা এর মধ্যে উন্নত শ্রেণী এদেরকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ক্যাটস মানে বোঝাচ্ছে এই যে যুদ্ধ এই যুদ্ধের কোনো ভালো দিকই নাই এর মধ্যে সবচেয়ে মন্দের মধ্যে যেই দিকটা একটু ভালো আমরা বলতে পারি সেটা হচ্ছে কি যে ক্যাটসরা নিজের দেখা নিজেরা নিজের দেখাশোনা নিজেরা করতে পারে কাজেই ওরা হয়তো বা বেঁচে যাবে জি স্যার বুঝতে পেরেছি ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ আর কারো কোনো কোশ্চেন আছে
তোমাদের ইনশাল্লাহ আজকে রাতে খেয়াল করো সবাই, আজকে রাত 9টায় তোমাদের এই গল্প থেকে পরীক্ষা হবে এমসিকিউ, পারবা? জি ইনশাল্লাহ। কাল দিলে ভালো হতো না? না আজকে একটা গল্প তো, একটা গল্প তো আজকে আমাদের পড়া হয়ে গেছে তাই না, পড়া হয়ে গেছে, এখন জাস্ট যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে রিভিশন, আর মঙ্গলবার দিন তো আমাদের ক্লাস আছেই ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, তোমাদের আমি যে কয়দিন বাড়িতে আছি, হ্যাঁ বুঝি নাই তোমার কথাটা, আবার বলো স্যার। খুব ডিপ্রেশনে আছি, এবার কি আমাদের এক্সাম আবার পিছানোর সম্ভাবনা আছে নাকি? সেই ক্ষেত্রে দেখো যদি আমি বলি তাহলে ফ্রাঙ্কলি বললে বলতে হয় যে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, তবে আসার কথা যেটা সেটা হচ্ছে সম্ভাবনা থাকলেও এটা পিছিয়ে খুব বেশি দূর যাবে না, পিছিয়ে খুব বেশি দূর যাবে না, অগস্টে না হলেও সেপ্টেম্বরে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, অগস্টে তোমরা ধরে নাও যে অগস্টেই হবে, যদি বাই চান্স অগস্টে না হয় তাহলে সেটা সেপ্টেম্বরে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং আমি আশা করি তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, যদিও তোমরা ধরে নিবা, যদিও তোমরা ধরে নিবা যে হচ্ছে পরীক্ষা আগস্টেই হবে। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। I cannot think what will become of the others. What for will হচ্ছে কেন এখানে? তো what for the will verb তো আসার কথা না এখানে, what নিজে সাবজেক্ট, what নিজে সাবজেক্ট, relative pronoun না? হ্যাঁ relative pronoun এখানে নিজেই সাবজেক্ট। ও আচ্ছা, বুঝতে পারছো, এই সাবজেক্টের পরে verb তো আসবেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আদারওয়াইজ আমরা ক্লাস এখানে শেষ করবো আজকে। আর তোমাদের আমি যে কদিন একটু বাড়িতে আছি সেই কদিন ক্লাসটা ডিজিটাল বোর্ডেই হবে, বুঝতেই পারতেছো যেহেতু এখানে বোর্ড নেই। এভাবে ভালো হয় স্যার, এভাবে ভালো হয়। জি জি স্যার, সকালে আগে ভালো ছিল। আচ্ছা যাই হোক, আমরা আবার 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 ব্যাক টু দ্য বরিশাল, বরিশাল গিয়ে আবার হচ্ছে বোর্ডে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আপাতত একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। There were three animals all together. এখানে all together কোন parts of this? Adverb. কিন্তু স্যার এখানে three animals মানে three animals এর পরে আছে, আপনি যে বললেন মানে কোন নাউনের পরে আর কি, নাউনটারে মডিফাই করলে সেটা হচ্ছে না, নাউনের নাউনটারে মডিফাই না করলে তো না। যেমন দেখো কিছু adverb আছে, কিছু adverb আছে যেগুলো মনে হয় নাউনকে মডিফাই করে কিন্তু অ্যাকচুয়ালি না, যেমন আমি তোমাদের দেখাই বোর্ডে দেখাচ্ছি, যেমন আই নিড অনলি এ বুক, এখানে অনলি অনলিটা কি বলবা, বুক কে মডিফাই করছে এরকম মনে হয় না? জি, তাহলে অনলি কি এখানে বুক কে মডিফাই করছে এই জন্য অ্যাডজেক্টিভ বলবো না অ্যাডভার্ব? অনলি অ্যাডভার্ব, মনে হয় যে এটা বুককে মডিফাই করছে, বাট অ্যাকচুয়ালি না, এটা বুককে মডিফাই করে নাই, এটা হচ্ছে যেটা বুককে মডিফাই করলো এগুলোকে বলা হয় উইক অ্যাডভার্ব, সরি এগুলোকে বলা হচ্ছে উইক অ্যাডভার্ব, মানে এরা অর্থগতভাবেই অ্যাডভার্ব, মডিফাই কারে করছে দ্যাট ডাজন্ট ম্যাটার, বুঝছো? যেমন অনলিটা এ বুকের আগে বসছে এই জন্য এ বুককে মডিফাই করছে। আবার যদি আমরা সেন্টেন্সটা দেখো এইভাবে বলি, only he needs a book, তাহলে এক অর্থ। আবার যদি এরকম বলা হয় he only needs a book, তাহলে একটা অর্থ। আবার যদি only টেবে বলা হয় he needs a book only, তাহলে একটা অর্থ। দেখো প্রথমটার অর্থ হচ্ছে শুধুমাত্র তারই, শুধুমাত্র তারই একটা বই দরকার, আর কারো দরকার নাই। পরেরটার হচ্ছে তার আর কোনো কাজ নাই, তার আর কোনো কিছু দরকার নাই, হ্যালো হচ্ছে হি নিডস, সরি এটা নেই, অনলিটা তো এখানে হবে অ্যাডজেক্টিভ, সবগুলো ক্ষেত্রে অ্যাডভার্ব হবে অনলি। হ্যাঁ সবগুলো ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাডভার্ব।
স্যার যে টুগেদার আর অল টুগেদার ভিতরে কি কোনো পার্থক্য আছে টুগেদার এবং অল টুগেদারের মধ্যে কোনো পার্থক্য নাই জাস্ট যেটা টুগেদারের জোর দেয়া ভার্সন যেটা সেটা হচ্ছে অল টুগেদার জোর দিয়ে যদি বলা হয় তাহলে সেটাকে বলা হয় অল টুগেদার যদি তুমি জোর দিয়ে বলো হ্যাঁ একদম সবাইকে নিয়ে এইরকম যদি বলতে চাও তাহলে সেটা হচ্ছে অল টুগেদার ধন্যবাদ স্যার ওকে তাহলে আমরা স্যার এক্সামটা কি রাতে হবে স্যার হ্যাঁ এক্সামটা রাত 9টায় আমি কোশ্চেন দেব ইনশাআল্লাহ স্যার এর আগে একটু এক্সপ্লেনেশন ছিল বলো বুঝি নাই আবার বলো স্যার সকালবেলা এক্সামটা নিলে স্যার ভালো হইতো রাতে স্যার নেট প্রবলেম থাকে সকালবেলা এক্সাম নিলে ভালো হয় কি জি স্যার তাহলে আগামী কাল সকাল 10টায় দাও জি স্যার 10টায় দিতে পারবো জি স্যার আগামী কাল তাহলে ইনশাআল্লাহ আগামী কাল সকাল 10টায় হ্যাঁ টেলিগ্রামে আমি দেখিনি অনেকে তো আমি দেখিনি কিন্তু আমি জানি যে পাঠাইছো কারা কারা পাঠাইছো সেটা আমি জানি ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম পাঠাও নাই স্যার আমাদের পরীক্ষা রাতে হবে না না পরীক্ষা কালকে সকালে নিব যেহেতু রাতে ইন্টারনেটের সমস্যা থাকে তোমাদের অনেকের অভিযোগ ঠিক আছে স্যার কালকে সকালে তো আমাদের ইন্টেনসিভ ব্যাচে ক্লাস আছে কালকে সকাল কয়টায় 8:30 থেকে আর তো কালকে মনে হচ্ছে তোমাদের হাফ নাথ ক্লাস নিবে তাই না স্যার জানি না জি জি আসনাত করনি আচ্ছা আচ্ছা তাহলে সমস্যা নাই তোমরা পরীক্ষাটা কয়টা বাজে ক্লাস তোমাদের ইন্টেনসিভ 8:30 থেকে স্যার 8:30 থেকে 8:30 থেকে হলে পরীক্ষা দিতে তো মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে ঠিক আছে এটা মাঝখানে পরীক্ষা দিয়ে নিও ঠিক আছে জি স্যার ওকে স্যার বলো এই যে বোর্ড আপনি যে বোর্ডে লিখছিলেন ওটার ফার্স্ট পেজটা একটু ওপেন করবেন শিওর এটা জি স্যার একটা স্ক্রিনশট নিন থ্যাংক ইউ স্যার ওকে তাহলে আমরা এখানে রাখি ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ